বিজনেস কার চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সাথে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করতে চলেছি, এটা ইউনিক হওয়ার সাথে সাথে একটা হাই প্রফিটেবল বিজনেস প্ল্যান। সেই কারণে এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনার 100% প্রোডাক্টটি মার্কেটে সেল হবে এবং সেখান থেকে আপনি একটা ভালো প্রফিট মার্জিন রাখতে পারবেন এবং এই প্রোডাক্টটি নিয়ে আপনি সারা জীবন ব্যবসা চালিয়ে যেতে পারবেন। এই প্রোডাক্টটির চাহিদা বিশেষত বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু বিদ্যমান, কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলে বা বাংলায় কিন্তু এখন এই প্রোডাক্টটির প্রসারতা লাভ করেনি। সেই কারণে এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনার এলাকায় আপনি একচেটিয়াভাবে এই প্রোডাক্টটির ব্যবসা স্টার্ট করতে পারবেন। তো বেশি আপনাদেরকে দ্বিধাদ্বন্দ্বে রাখবো না, সোজাসুজি ব্যবসার আইডিয়ার মধ্যে আসবো। তো আসার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কারণ বিজনেস কার্ড আপনাদের জন্য সম্পূর্ণ ইউনিক এবং নতুন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে আসার চেষ্টা করে। তো সেই কারণে বলবো, যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজ আপনাদের সাথে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করবো সেটা হচ্ছে ফাবদা নামকিন মেকিং বিজনেস। তো এটা হয়তো অনেকে নতুন শুনছেন যে ফাবদা নামকিন, এটা অ্যাকচুয়ালি কি? এটা একটা নামকিন বা স্ন্যাক্স টাইপের আইটেম যেটা বানানো হয় ছোলার বেসন থেকে বানানো একটা স্ন্যাক্স। ফাবদার চাহিদা কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লিতে কিন্তু ব্যাপক পরিমাণে বিদ্যমান। এটা খেতে দারুণ টেস্টি একটা স্ন্যাক্স। সেই কারণে এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনি ওয়েস্টবেঙ্গলে আনেন, এবং আপনাদের আজকে টোটাল এ টু জেড গাইড দেবো, কীভাবে আপনি প্রোডাক্টটি তৈরি করবেন, কীভাবে মার্কেটিং করবেন সম্পূর্ণ গাইড দেবো। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনারা টোটাল বুঝতে পেরে যাবেন কীভাবে আপনি ব্যবসাটি স্টার্ট করবেন। এই ব্যবসাটি কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি যদি মনে করেন একটা স্ন্যাক্সের দোকান খুলবেন, সেটাও আপনারা করতে পারেন। আবার যদি মনে করেন আপনি প্যাকেজিং হিসাবে ব্যবসাটি গ্রো করবেন, সেটাও আপনারা করতে পারবেন। তো এই ব্যবসাটি দুইভাবে করার জন্য আপনার একটা মেশিনের প্রয়োজন হবে, যেটাকে বলা হয় ফাবদা মেকিং মেশিন। এই মেশিনের মধ্যে আপনাকে কি করতে হবে আমি পরিষ্কার করে আপনাদের বলে দিই। প্রথমে ছোলার বেসন নিতে হবে। ছোলার বেসনকে জল দিয়ে ভালো করে, যেমন ডো মিক্সার করে সেটা দিয়ে ভালো করে মিক্সার করতে হবে। মিক্সার করার সময় আপনাকে তার মধ্যে কালো গোলমরিচ এবং জিরা গুঁড়ো অ্যাড করতে হবে। তো সামান্য পরিমাণ অ্যাড করতে হবে। তো অ্যাড করার পরে সেটাকে ভালো করে ডো মিক্সিং করতে হবে, ভালো করে মিক্সিং করতে হবে। মিক্সিং করার জন্য আপনি চাইলে মেশিন ইউজ করতে পারেন, বা আপনি চাইলে হাতেও মাখাতে পারেন ছোলার বেসনগুলো। তো মাখানোর পরে ছোট্ট ছোট্ট আপনাকে লেচি বা ডো কাটতে হবে, ছোট্ট ছোট্ট লেচি কাটতে হবে। সেই লেচিগুলোকে মেশিনে দেখবেন যে একটা ফাঁকা জায়গা আছে, একটা ডাই আছে, সেই ডায়ের মধ্যে আপনাকে লেচিগুলোকে, সেই কাটা লেচিগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে নিচ থেকে আপনার কিন্তু ফাবদাটা একদম লম্বা সরু আকারে বেরিয়ে আসবে, ফাবদা স্ন্যাক্স, যেটা আপনাকে নিচ থেকে হাত দিয়ে ধরে নিতে হবে। তারপরে সেটাকে ফ্রাই করার জন্য আপনি যে কোনো টাইপের কড়াইতে তেল গরম করে সেটাকে ফ্রাই করতে পারেন। হালকা ব্রাউন কালার হয়ে গেলে সেটা ফাবদাটাকে আপনি নামিয়ে আনতে পারেন, যখন ফ্রাই করা হয়ে যাবে। তারপরে তেলগুলোকে ঝেড়ে আপনি সেগুলোর গায়ে মশলা লাগাতে পারেন। মশলা লাগানোর জন্য আপনি কী কী মশলা অ্যাড করবেন? আপনি অ্যাড করবেন চাট মশলা, গুঁড়ো লঙ্কা, মানে লঙ্কার গুঁড়ো যেটা, জিরা গুঁড়ো অ্যাড করতে পারেন। এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে আপনার সেই ফাবদার গায়ে, ফাবদা নামকিনের গায়ে লাগিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে সেটাকে 50 গ্রাম, 100 গ্রাম বা 150 গ্রামের প্যাকেজিং আপনাকে করতে হবে। তো আপনি চাইলে এটা স্ন্যাক্স হিসাবেও বিক্রি করতে পারেন। আপনার এলাকায় কিন্তু আপনি সন্ধ্যাবেলায় যদি দোকানটা দেন, কিন্তু আপনার ফাবদা স্ন্যাক্স ব্যাপক হারে সেল হবে। ফাবদা স্ন্যাক্স সেল করার সময় যখন আপনি সার্ভ করবেন কাস্টমারকে, তখন কিন্তু তার সাথে যদি সস বা চাটনি যদি অ্যাড করে দেন, তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু হবে, টেস্টি হবে। কারণ ফাবদা অ্যাকচুয়ালি কিন্তু চাটনির সাথে খাওয়া হয়, বা অনেকে কিন্তু শুধুও খেয়ে থাকে, মানে চাটনি ছাড়াও খেয়ে থাকে। তো এই স্ন্যাক্সের ব্যবসা করে কিন্তু আপনি ভালো পরিমাণে প্রফিট মার্জিন রাখতে পারবেন। যেমন ধরুন 50% থেকে 60% পর্যন্ত কিন্তু এই ব্যবসাটিতে প্রফিট করা যায়। তো এটা একটা নতুন ধরনের নামকিন স্ন্যাক্স। যদি প্যাকেজিং ব্যবসা করতে চান, তাহলে একটা আপনাকে সেমি অটোমেটিক সিলিং মেশিন কিনতে হবে, যেটার সাহায্যে আপনি ফাবদা নামকিনগুলো প্যাকেজিং করবেন। আর প্যাকেজিং ম্যাটেরিয়াল বলতে গেলে আপনার পাউচ প্যাকেট লাগবে, বা অলরেডি প্রিন্টেড পাউচ প্যাকেট আপনি ইউজ করতে পারেন। আবার যদি নিজের নামে ব্র্যান্ড তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে। তো আপনি চাইলে কি করতে পারেন, একটা কথা আপনাদের বলে দিই, যাতে করে নিজের নামে ব্র্যান্ড তৈরি করতে পারেন। আপনি ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেট, যেটা এপার ওপর দেখা যায়, এরকম প্লাস্টিক প্যাকেটে আপনি প্যাকেজিং করতে পারেন। 50 গ্রাম বা 100 গ্রাম হিসাবে প্যাকেজিং করতে পারেন, লম্বা লম্বা করে প্যাকেজিং। তার মধ্যে করলে, প্যাকেজিং করলে কী হবে, আপনার খরচটা অনেক বাঁচবে এবং আপনার ফাবদাগুলো দেখতে ক্লাসিক টাইপের দেখাবে। তার মধ্যে যখন আপনি প্যাকেজিং করবেন, তার মধ্যে ছোটো ছোটো স্টিকার বা লেবেল আপনার নামে, আপনি যে ফাবদা নামকিনের যে নামটা দিতে চান সেই নামে আপনি
স্টিকার বা লেবেল ছাপিয়ে আপনি তার মধ্যে দিয়ে দিতে পারেন। যখনই আপনি এইগুলো গ্রোসারি শপে নিয়ে যাবেন হোলসেল বিক্রির জন্য, তখন কিন্তু তারা অবশ্যই এই মালটি পারচেস করবে, কারণ তারা একবার ট্রাই করতে চাইবে যে কাস্টমার এই প্রোডাক্টটি চাইছে কি না। তো যখন আপনি গ্রোসারি শপে নিয়ে যাবেন তখন কিন্তু তারা 100% তারা কিনবে, হয়তো প্রথম পর্যায়ে তারা বাকিতে চাইবে। আপনি যদি একবার বাকিতে যদি প্রোডাক্টগুলো সেল করতে পারেন, কাস্টমারের যদি পছন্দ হয়, যাদের গ্রোসারি শপ আছে, যারা রিটেলার শপ আছে, তারা কিন্তু আপনার কাছে 100% অর্ডার দেবে। তো অর্ডার দিলে কিন্তু আপনি একচেটিয়াভাবে বাড়িতে বসে একটা ভালো ব্যবসা স্টার্ট করতে পারেন। এই মেশিনটা অর্থাৎ ফাবদা তৈরির যে মেশিনটা, এই মেশিনটা চালানোর জন্য বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতেই কিন্তু মেশিনটা চলে। মেশিনটার দাম ধরুন এই 30-40 হাজার টাকার মধ্যে মেশিনটা পারচেস করতে পারবেন। মেশিন বিক্রেতার কন্ট্যাক্ট নাম্বার আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে মেশিনটা পারচেস করতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি মেশিন বিক্রেতার ডিটেলস অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনারা মেশিনটা পারচেস করতে পারেন। আর প্যাকেজিং যেহেতু করবেন আপনি একটা ফুড প্রোডাক্টের, সেক্ষেত্রে কিন্তু আপনাকে FSSAI লাইসেন্স বের করতে হবে এই ব্যবসাটি করার জন্য। আর ট্রেড লাইসেন্সটা নিতেই হবে, মাস্ট, যে কোনো ব্যবসার ক্ষেত্রেই জরুরি। এই দুটো লাইসেন্স বের করে কিন্তু আপনি সহজে এই ব্যবসাটি রান করাতে পারবেন শুধুমাত্র একটা ছোট্ট মেশিন কিনে, যেটার দাম 30-40 হাজার টাকার মধ্যে। মেশিন কেনার সময় নিজ দায়িত্বে কিনবেন, মেশিন দেখে শুনে কিনবেন, অনলাইন অর্ডার করে অ্যাডভান্স টাকা পেমেন্ট করতে যাবেন না। এটা আপনাদেরকে বারবার আমি বলে দিই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে, যে মেশিন যখন কিনবেন অনলাইন টাকা পেমেন্ট করতে যাবেন না, আগে মেশিনটা দেখুন, সেখানে গিয়ে দেখুন, দেখে শুনে মেশিনটা পারচেস করুন। তো আশা করি আপনারা এই ব্যবসাটি সম্পর্কে একটা নলেজ এসে একটা ধারণা এসেছে। আর অ্যাকচুয়ালি কীভাবে ফাবদা তৈরি করতে হয় সেটা যখন আপনি মেশিন পারচেস করবেন সেই কোম্পানি থেকেই আপনি শিখতে পারবেন, বা গুগলে বা ইউটিউবে কিন্তু অনেক রেসিপি পেয়ে যাবেন ফাবদা কীভাবে তৈরি হয়, সেখান থেকেও কিন্তু আপনারা শিখতে পারেন। তো এই ব্যবসা সম্পর্কিত যদি আর আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে কিন্তু ভিডিও নিচে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন এবং ইউনিক টাইপের ব্যবসার আইডিয়া নিয়ে। ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।